শীতের দিন আসলে আমি ছাদে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ আশিস সহমতে। সকাল সকালে আমি ছাদে আসছি আর একটু মিষ্টি মিষ্টি রোদও বের হয়েছে, এখন 6:30 বাজে। আর ভালো লাগছে এসে আমার, অনেকদিন পর আসলাম সকালে ছাদে। আর আম্মা চলে গেল চোখের ডাক্তার দেখাইতে সিরাজগঞ্জ, আর শীত নাই আসতে আমার ঠোঁট ফাটা শুরু হয়ে গেছে। আর পাখির কিচির মিচির, সকালের একটা মিষ্টি বাতাস, খুবই ভালো লাগছে। ছোট ছোট পাখিগুলো আছে, সেইগুলা ডাকছে, দেখাবো, উড়ে উড়ে যাচ্ছে খালি। খুবই ভালো লাগছে এসে সকালে। আর আমি সকাল থেকে উঠেই কাজ করছি, ভিডিওই শুরু করি নাই। জামা কাপড় ধুইছি, এই যে নিচে জামা কাপড় ধুয়ে দিয়ে উপরে আসছি। নাস্তা বানানোর জন্য এখানে পটল আর পেঁপে ভাজি হবে, তার জন্য কেটে নিচ্ছি। এই যে কেটে নিচ্ছি। আর আমি কোথায় মোবাইল রাখিছি, আম্মা চলে গেছে, এখন আমি রান্না করি, বাবু ঘুমাচ্ছে, আজকে উঠি নাই বাবু। সকালের ফিডার বানাই খাওয়া দিয়ে উঠছি আমি, উঠে কয়টা জামা কাপড় ধোয়া হয়েছে, আবার কয়টা ভিজানো হয়েছে সেগুলো ধুব, নাস্তা বানাই যায় ধুয়ে দিয়ে তারপর রান্না করতে আসব। আবার বাসায় সবজি বাজার নাই, সবজি কেনা লাগবে। আম্মা না থাকলে আমি যাই, আব্বু কিনে নিয়ে আসে, নাহলে আমি এখানে বাজার পাশেই। আর আগে তো কখনো চিন্তাই করতাম না বাজার করব কি করব, এটা আমার ভাবা লাগতো না আমার হাজবেন্ডের জন্য। আম্মা থাকতো, আম্মাও করতো, ও করতো, দুজনা মিলাই করতো। পটল আলু দিয়ে ভাজি হচ্ছে, চুলাই দিয়েও দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়া দিব, হলুদের গুঁড়া আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। বাবু উঠছে ঘুম থেকে, আমি বিছানাটা একটু গুছাই, আর আমি চাদর পারছি। এই যে এইটা আমার মেয়ে এসে বলছে না সুন্দর চাদর পাড়তে হবে, তাই আলমারি খুলে এই চাদরটা আমাকে বের করে দিচ্ছে, এটা পাড়া লাগবে। এই যে পণ্ডিত পণ্ডিত মশাই পরীর পাখা পড়ছে সকাল সকালে, তাই না? আমি সব কিছু গুছাচ্ছি, গুছাইয়ে এখন নাস্তা খেতে যাব, মনে করলাম একটু গুছাই নি, বেডশিটটা পেরেও নি। আসতেছে যে শোভা সিদ্ধা তোলার জোবা নাস্তা করছে, আজকে আমার ভর্তা ভাত আর ডিম ভাজি সকালের নাস্তা। সবুজ সবুজ কালার ভাজিটা হয়েছে, নরম নরম হয়েছে, তাই না? টেস্ট হয়েছে ভাজিটা। ছিটরা তোল ভাত খাও, এমন করছো কেন দুষ্টুমি? দুই বোনের মারামারি। মেয়াও দিতি, আচ্ছা দেখাচ্ছি, মেয়াও দেখাচ্ছি। আমার বড় মেয়ে নাস্তা করছে, আজকে বাসায় ছুটি দিয়েছে স্কুল। সারা দেখেন কি করে, সারা যত আম্মুর প্লেটে সবাই মিলে এই যে দুষ্টুমি করে খাচ্ছে, আর আমার প্লেটের অবস্থা দেখেন। ভাত খেতে বসলে এটা আমার কোলে এমন করে থাকে, থাকবো তুমি? হ্যাঁ, সবার বাসায় কিনতে যায়, পুরো মাথা খারাপ। সবজি নিয়ে আসছি দেখেন, দেখাই সবজি, আর সবজি নিয়ে এসে আমি ভাবতেছি সবজি আর খাওয়া যাবে না। সবজি এইটুকু সবজি, আল্লাহ, 300 টাকা দাম সবজি মাত্র। এখানে 1/2 কেজি বেগুন আছে, পটল 1/2 কেজি, ঢেঁড়স 1/2 কেজি, মূলা 1/2 কেজি, 1/2 কেজি ঝিঙা আর 1/2 কেজি বরবটি, এই আর হচ্ছে এই যে জলপাই 1/2 কেজি, আর 1 কেজি পুয়ের শাক, এই 310 টাকার বাজার। তাহলে বুঝেন মানুষ কোন জগতে আছে। হ্যাঁ,
310 টাকার জিনিস, মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে আমার বাজার করতে যায়। এটা ডাল তেলে দিয়ে দিচ্ছি, ডালটা পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিচ্ছি। এই যে ঝোল ডাল, এটা মটরের ডাল রান্না করছি, মসুরের ডাল আর মটরের ডাল কেটে নিচ্ছি। এখানে সবজিটা রান্না করব, ছোট চিংড়ি দিয়ে যে কড়াই রেডি করছি, অনেক বড় সবজি হয়ে গেছে কাটতে কাটতে। পাঁচফোড়ন দিয়ে দেব আমি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো এখন। আমাদের বাসায় ডাল রান্না না করলে হয় না, ডাল হতেই হবে। এখন নামিয়ে দিব, কড়াই চুলায় দিয়ে দিলাম, তেল দিব। এই যে মশলা দেওয়া হয়েছে, মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে খেতে ভালোই লাগে, আমার বাচ্চারই পছন্দের খাবার। তো মশলাটা কষানো শেষ, এখন তরকারি দিয়ে দিচ্ছি। এই যে আর শীতের দিনে সবজি খেতে তো আমার অনেক পছন্দ, তার জন্য মাছ মেখে রান্না করতেছি। এই যে হলুদ, লবণ, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে, অন্য কোনো মশলা দিই নাই। আর এদিকে আমার সবজিটা প্রায় কষানো হচ্ছে, সবুজ সবুজ কালার হয়েছে। এ তো আমার সবজি রান্না শেষ, আর এদিকে আমি মাছ বাবুর জন্য জাল করছি, এটাও রান্না শেষ। এই যে এখন ভাতও রান্না শেষ, এই যে দোকানের ভাত বাড়বো। কি গো, তুমি রান্না করে কি শুরু করলা? আল্লাহ দেখেন না, এই যে আমি বললাম না কয়েকদিন ধরে যে আলমারি তালার লকটা নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করব। আমি তো বুঝতে পারছি না, ইয়া আল্লাহ, থাকে না এদিক দিয়ে সলোই ঢুকছে, ঢুকে এ দেখেন তা বাবা কাগজ ছিঁড়ছে, ও কভার ছিড়া ছিড়া। হ্যাঁ, কভার গুলা কাটছে কেটে এর মধ্যে ঢুকে। নতুন কম্বল আপনি ছেলে ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল, আমরা ব্যবহার করছি মেহমান আসার জন্য, মানে রেখে দিছি আর কি অবস্থা। আর ওই যে কমফোর্ট, এটা কি সুন্দর এই জিনিসটা, আরে এই জিনিসটা তো আমার, এটা তো আমার নিয়ে গেছে। তুমি ভিজারে আসো না, কিন্তু কেবল গোসল করা দিলাম, এখান ঢুকবা না, গন্ধ বের হচ্ছে, গন্ধ বের হচ্ছে। ইস রে, কি দারুণ জিনিসটা, তাও কাটিনি, ভাগ্য ভালো, ভাগ্য ভালো বলে কাটিনি, বুঝছো। আল্লাহর কাছে হাজার শুকর, আজকে হঠাৎ করে আমার কি মাথার মধ্যে, এখন একটু রোদে দাও, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ এখন যে জামা কাপড় ধুব, রোদে কি হবে, না না গন্ধ যাবে না, তুমি রোদে দিয়ে থাক, কিছু হবে না। এটা তুলাবার কত কাপড় পরবি যাইছিস? আচ্ছা আমি আমি তুলবো না, আমি তো আসি উমা, তুমি কাস্তে যাও, আমি রোদে দিয়ে ইয়ে করতেছি। হাই রে আল্লাহ, কি করে ফেলছে, বলি ময়না তুমি পড়ে যাবা। আমি কিন্তু নিজে সাহস করি এই তালা লাগাইছি, আমাকে এত খারাপ করছে, মানে মিস্ত্রি ভাইটা আমার সাথে ঠকাইছে, বুঝছেন। আমি এই তালা, এই আলমারির তালা তিনবার চেঞ্জ করছি, কালকে এখান থেকে একটা সলো বের হয়েছে, এগুলা গুছাইছি, কি গন্ধ বেরোচ্ছে। খুদখুদি হচ্ছিল যে আমি এই জিনিসগুলা কালকে দেখবো, একবার দেখে নিজে নিজে তালা, এ দেখেন তালা খুলছি, এটা দিয়ে নতুন তালা চাবি কিনে নিয়ে আসছে, দেখেন অনেক দূরে হেঁটে হেঁটে যায় তালা কিনে নিয়ে আসছে। এই যে এখন লাগাতে আসছি, তো মানে বললাম একটু দেখি তো গন্ধ বের হচ্ছে কি, তাই আগে ওগুলো খুলছে। খুলে যাক, তোমার ভাগ্য ভালো, তোমার এই অল্পতেই গেছে, মানে কম্বল দুটো কাটি নাই, বুঝছো। এখন আমি লাগাবো, মিস্ত্রির কাজও পারি, পরিস্থিতি হাজবেন্ড না থাকলে যা হয় আর কি। আপনি তুমি ইয়ে করছো, বুঝছো, মানে আসো সারা বুড়ি থাকলেও এগুলো না, মেয়েদের কাজ এগুলো করাই লাগে, হাজবেন্ডরা ব্যস্ত থাকে, তো ব্যস্ত থাকে, আর ছেলেরা একটু অন্যরকম, আমরাই বেশি করি।
না ছেলেরা করে না করার কারণ কি জানো, ওরা অত বোঝে না, আমরা নিজেদেরটা যত বোঝবো ওরা তো তত নাড়াচাড়া করে না। হচ্ছে ইয়ে দিন স্ক্রুব দিই নাই কিছু দিই নাই, কিভাবে লাগাবো এখন? আরো নিচে দুইটা আছে, আরো নিচে দুইটা আছে, ওই দেখো নিচে দুইটা আছে, পাগল ওই ওই দেখো ওর নিচে, হ্যাঁ হ্যাঁ ও দেখে দুইতে মুছে চকচকা আল্লাহ দুঃখে হাসি চাপতেছে। আচ্ছা আজকে না এমন থাক, দুপুরে খাবার খাচ্ছি আমি শোভা আর ফুম্মা মিলাই, সবজিটা অনেক টেস্ট হয়েছিল তাই ফুম্মা দেখাচ্ছে, অনেক মজা হয়েছে। আর এখানে আমাকে কথা বলে নিতে হচ্ছে আমার জন্য, এই যে সাবা কি জলপাই চুরি করে নিচ্ছে, এই যে সাবা দেখছো সবা তোমার জলপাই নিয়ে নিল, তোমার ফুপি আর শোভা আর মিতা ফুম্মা খাচ্ছিল, আমিও এই পাশে আছি। আর আমার ছোট মেয়ে খুব দুষ্টুমি করছে, দেতুল দিচ্ছি, ফুম্মা আবার ওইদিকে চলে গেছে আর আমি ভাত খাচ্ছি, আমার মেয়ে খাচ্ছে আর আমি শুধু সবজিটাই খাচ্ছি, সবজিটা অনেক ভালো। এটা লক সিস্টেম, এটা ফুম্মা আংটি কিনতেছে, এই যে হঠাৎ করে আমাদের বাজারে প্ল্যান, আসলে এমন ভাবে আসতে চাই নাই, দেখি খুবই সুন্দর ওখানে সবকিছুই পাওয়া যায় আর কি, চুড়ি থেকে শুরু করি দুল কানের জিনিস হাতের আংটি। আমি সারা জেলি চকলেট নিয়ে আসতে বলছিল তার জন্য এই যে আমি নিয়ে আসছি, আর জেলি চকলেট একবারে সঙ্গে সঙ্গে পাঁচটা একবারে খেয়ে নিয়েছে, আর এই যে পুরি পাঁচটা না আলুর চপ বেগুনি ছয়টা, আর সবাই যে এখানে খাচ্ছে ছয়টা একসাথে খাইছে, এই ফুম্মা বসে আছে, এই যে মিতা এটা কি বল দাদা, মিতা পুরি খাও মজা, কথাটা বলো তুই ভালো লাগবে, খুলে দাও আম্মু খুলে দাও, আবার আমাকে দাও, আবার আমাকে দাও, কি কয় আলু চপ চাচ্ছে আবার, নাই যে কি করবো, আরেকটা আছে, আরেকটা আছে, খাবা দাও মিতা ফুম্মা, আল্লাহ হাফেজ দিদার। বুরকা না খুলে বসে পড়ছি, এই যে মেয়েদের কাছে বসে আছে, লজ্জা পাচ্ছে, আর আমার বড় মেয়ে এই যে দেখেন, আজকের ভিডিওটা এখানে শেষ করব।